আর্জেন্টিনার অনেক বড় ফ্যান, আমি খুব হ্যাপি। মারাও যায় আমি শান্তিতে মরতে পারবো, বলতে পারবো মেসির হাতে ট্রফি থেকে আমি মারা গেছি, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। কিছু বলার নাই ভাই, ছোটবেলা থেকে আমি যার খেলা দেখা ফুটবল খেলা দেখতে শিখছি, ফুটবলকে ভালোবাসছি, মেসির হাতে কাপ এটা আমার দেখা সেরা ম্যাচ, আর যেহেতু ফাইনাল এর উপরে কোনো ম্যাচ হয় না, বিশ্বকাপের সেরা ম্যাচ। ভাষায় প্রকাশ করার মতো না, অনেক রাত কাটছি, আজকে অনেক কাটছি, কিন্তু এটা খুশির কান্না। আমি আর্জেন্টিনার অনেক বড় ফ্যান, আমি খুব হ্যাপি। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, মেসির স্বপ্ন পূরণ হয়েছে, এটাই আমার স্বপ্ন, এটাই ফুটবলের সৌন্দর্য। আর্জেন্টিনা এবার জিতবে আমরা জানতাম এবং আর্জেন্টিনা জিতেছে। আমি 2014 ওয়ার্ল্ড কাপে আপনার আর্জেন্টিনায় ব্ল্যাক লাগাতে গিয়ে আমার চারটে হাত হারাতে হয়েছে, আজকে এতদিন পরে আমার স্বপ্নটা পূরণ হয়েছে ইনশাল্লাহ। মেসির হাতে কাপটা দেখতে পেরে নিজেকে অনেক বড় মনে হইতেছে। আমার কাছে ভালো লাগছে, আমার দল জিতে গেছে, আমি অনেক খুশি হয়েছি। আর্জেন্টিনা খেলা অনেক ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। এই বিশ্বকাপের সবচেয়ে বেশি আজকে সুন্দর খেলা উপভোগ করতেছে, দুই দলের প্রতিযোগিতার মধ্যে দিয়ে আজকে আজকে ভালো খেলে তারা বিজয়ী হয়েছেন। আজকের যে খেলা দেখিয়েছেন এই বিশ্বকাপের সবচেয়ে বেশি সেরা ম্যাচ আজকে খেলা দেখে হয়েছে। আমরা সকল দর্শক সকল ক্রীড়াপতি আজকে খেলা দেখে সবই আনন্দিত হয়েছেন। এই ধরনের খেলা দেখলে মানুষ আরো বেশি ফুটবল আরো বৃদ্ধি হবে। আজকের বেশি যে মেসির যে কারিশমা, আর্জেন্টিনা খেলা যে কারিশমা আজকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ফুটবল খেলতে হয়। আজকে মেসির হাতে বিশ্বকাপ গিয়েছে, তার বিশ্বকাপ 2022 খেলা যারা দেখেছেন আমার মনে হয় তারা যতদিন বেঁচে থাকবে ততদিন এই খেলা তাদের স্মৃতিতে আটকিয়ে থাকবে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাইতে চাইছিল, একবার আমরা আর্জেন্টিনা জয়লাভ করতেছে, আবার আমরা জয়লাভ থেকে আবার ছিটকে যাইতেছি, আবার আমরা খেলায় ফিরে আসছি। এভাবে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি মানুষের হৃদয়ে আর্জেন্টিনা বাঁচিয়ে থাকবে, ফুটবল খেলা বাঁচিয়ে থাকবে। আর এই খেলার এই জাদুঘর খেলার একমাত্র নায়ক মেসি, মার্টিনেজ, ডি মারিয়া সারা জীবন ফুটবল ইতিহাসে মানুষের মনে হৃদয়ে কেঁদে থাকবে।